ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে তোমরা যারা নার্সিং করতে চাইছিলে, সেটা হতে পারে বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং। বিএসসি নার্সিংয়ের যে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ের রেজাল্ট, সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং সেই কাউন্সিলিংয়ের মাধ্যমে বহু শিক্ষার্থী, কেউ সরকারি কলেজ পেয়েছো, কেউ বেসরকারি কলেজ পেয়েছো, কিন্তু এমন অনেক সংখ্যক শিক্ষার্থী রয়েছে বা আপনারা যারা গার্জেনরা দেখছেন, আপনাদের ফিমেল যদি আপনাদের ক্যান্ডিডেট মেয়ে বা আপনাদের ছেলে থেকে থাকে, যারা নার্সিং পড়াতে চাইছেন যাদেরকে, তারা এখনও পর্যন্ত কোনো কলেজে সিট পায়নি। অপরদিকে যে জিএনএম নার্সিংয়ের যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেটি 9th of November 2021 চয়েস প্লিং এবং চয়েস প্লিং লক করে সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট হয়েছে। এখন তোমরা অপেক্ষায় আছো যে তোমাদের জিএনএম নার্সিংয়ের যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট লেটারের রেজাল্টটা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে জানাতে চাইছি, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নার্সিংয়ের সিট না পেয়ে থাকো, সেক্ষেত্রে আউট অফ বেঙ্গলে কোনো জায়গাতে নার্সিং করতে চাইছো, বা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত কলেজে এখনও বিএসসি নার্সিংয়ের কয়েকটি করে লিমিটেড সিট আছে, সেই সিটের মধ্যে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, ডিসপ্লেতে যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নার্সিং, প্যারামেডিকেল এবং আদার্স এডুকেশন সেক্টরে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিএমএ গ্রুপের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। ডিসপ্লের মধ্যে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা অফিস টাইমে অবভিয়াসলি কল করতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং ব্যাঙ্গালোরে নার্সিংয়ে অ্যাডমিশনের জন্য। এর সাথে সাথেই যদি তোমরা নিট ক্র্যাক করে রেখেছো বা নিট কোয়ালিফাই করেছো, সেক্ষেত্রে যদি তোমরা MBBS করতে চাইছো বা মেডিকেলের দিকে এগোতে চাইছো, সেক্ষেত্রেও তোমরা বিএমএ গ্রুপের সহায়তা নিতে পারো প্রপার কাউন্সিলিংয়ের জন্য। কীভাবে কোন কলেজে তোমরা কলেজটাকে প্রপারলি সাজাবে বা কীভাবে সেখানে অ্যাডমিশন নেবে, এই সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ে তোমাদেরকে সাহায্য করা হবে। আরেকটি বিষয় আমি সমস্ত স্টুডেন্টদেরকে জানিয়ে রাখছি, দেখো যে কলেজেই অ্যাডমিশন নাও না কেন, সেটা যদি বেসিক্যালি নার্সিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে, তার ফি স্ট্রাকচার, তার অ্যাফিলিয়েশন, নিজস্ব হসপিটাল, আরও বাকি সমস্ত বিষয় ভালোভাবে আগে জানতে হবে, তারপর সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে নার্সিংয়ে অ্যাডমিশন নেওয়ার পর তোমরা জানতে পারো যে সেই কলেজটি INC দ্বারা অ্যাপ্রুভ না, বা যে স্টেটের মধ্যে করছো সেই স্টেট নার্সিং বোর্ডের অন্তর্ভুক্ত না। তো সেক্ষেত্রে তোমাদের সেই কলেজের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা ভ্যালুলেস হয়ে যেতে পারে বা তার কোনো ভ্যালু তোমাদেরকে দেওয়া হবে না। কোনো সরকারি বা বেসরকারি জায়গাতে তোমরা চাকরিও পেতে নাও পারো। এই সমস্যা থেকে বাঁচার জন্য একটা প্রপার কাউন্সিলিংয়ের তোমাদের প্রয়োজন হয়। তো আপনারা যারা গার্জেনরা বা যে সমস্ত স্টুডেন্ট তোমরা আমার ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো কাউন্সিলিংয়ের প্রপার গাইডলাইন্স পাওয়ার জন্য, কিভাবে অ্যাডমিশন নেবে বা কোথায় অ্যাডমিশন নেবে, বা সরাসরি যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো নার্সিং কলেজেও অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে তোমরা ডিসপ্লেতে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং ফিজিক্যালি বিএমএ গ্রুপের যে সোনারপুরে অফিস রয়েছে সেই অফিসে তোমরা ভিজিট করতে পারো। দেখো ফেস টু ফেস কথাবার্তা হলে অনেক সময় আমাদের যে কমিউনিকেশন এবং আমাদের মনে যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের সব কিছুর উত্তর তোমরা পেতে পারো। তোমরা যদি চাও সরাসরি আমার সাথেও আমার অফিস বর্ধমানে এসেও ভিজিট করতে পারো। নার্সিংয়ে অ্যাডমিশন সংক্রান্ত যদি তোমাদের কোনো কেরিয়ার কাউন্সিলিং অথবা অ্যাডমিশন সংক্রান্ত সহায়তার প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কের সাথে তোমরা সরাসরি আমার অফিসের সাথে নার্সিংয়ে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা ফিজিক্যালি বিএমএ গ্রুপের যে অফিস আছে সোনারপুরে, কলকাতার সোনারপুরে, সেখানে তোমরা ভিজিট করতে পারো এবং ডিসপ্লের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর একটা বিষয় স্টুডেন্টদের মনে প্রশ্ন, যে আমরা যদি সরাসরি কোনো কলেজে অ্যাডমিশন নিই, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে নর্ম্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলো করছো, তো তাদের ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এই ফেসিলিটি কি তারা পাবে? এর সাথে সাথেই মনে প্রশ্ন জাগে যে কোনো স্কলারশিপ তার জন্য কি তোমরা এলিজেবল হবে? তো আমি এই ভিডিওটি শেষ করার আগে এই ইনফরমেশনটিও তোমাদের সকলের কাছে বা আপনারা যারা গার্জেনরা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে হ্যাঁ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা অবভিয়াসলি যে ডিসপ্লের নাম্বার রয়েছে সেখানেও যদি যোগাযোগ করেন, যে সমস্ত কলেজে আপনাদের স্টুডেন্টকে বা তোমরা স্টুডেন্টরা অ্যাডমিশন নেবে সেই সমস্ত কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সহায়তা তোমরা নিতে পারো এবং অ্যাডমিশন নেওয়ার পরও যে সমস্ত স্কলারশিপগুলি থাকে, যদি স্টুডেন্ট স্কলারশিপের জন্য এলিজিবল হয় তো অবশ্যই তোমরা সেই স্কলারশিপটি পাবে। তো আশা করছি এই ভিডিওটি দেখার পর
অনেক শিক্ষার্থী যারা নার্সিংয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চাইছো তারা অনেকটা উপকৃত হবে। ভবিষ্যতেও নার্সিং এবং শিক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং আরও ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারো। তোমরা ফিজিক্যালি নার্সিং বা শিক্ষা সংক্রান্ত অন্য বিষয়েও যদি তোমরা সহায়তা চাও ফিজিক্যালি আমার সাথে এসে আমার অফিসে তোমরা দেখা করতে পারো। আমাদের অফিস হচ্ছে বর্ধমানে হোপ স্কুল গ্রাউন্ড ফ্লোর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি অনলি ফর 8 মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স বাজে প্রতাপপুর বন্ধন ব্যাংকের হেড অফিসের কাছে আমাদের অফিস। তোমরা অফিসিয়াল ওয়ার্কিং টাইমে 10 AM to 5 PM এর মধ্যে তোমরা কল করতে পারো। আমাদের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলসও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এই ভিডিও সংক্রান্ত তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং এই ইনফরমেশনটি সমস্ত পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কারণ তোমরা বা যে সমস্ত গার্জেন আপনারা দেখছেন, আপনার ছেলে বা মেয়ে যদি কোনো কলেজে সুযোগ পেয়ে থাকে কিন্তু তার ওই কোনো বন্ধু যে কোনো কলেজে সুযোগ পায়নি বা তোমাদের কোনো বন্ধু যদি কোনো কলেজে সিট অ্যালটমেন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটি তার অবশ্যই সাহায্য করবে। কারণ তার ইয়ার লস হবে না, সে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই কোনো না কোনো কলেজে যদি সিট থাকে তার যদি সেইভাবে দেখো প্রাইভেট কলেজে ভর্তির ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি এটা মানতেই হবে ওয়েস্টবেঙ্গলে অনেকটা কস্টলি হয়ে যায়। কিন্তু তারপরও এমন অনেক ফ্যামিলি থাকে যারা পড়াতে চায় কিন্তু সঠিকভাবে সঠিক কলেজটা পায় না, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সহায়তা নিতে পারো। তার জন্যই আমি এই ভিডিওগুলি তৈরি করি। তো আশা করছি এই ভিডিও থেকে অনেক শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবে। আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।